যে বিয়ের পরে তোরা এতদিন রিসোর্টে কি করস, তোরা না বিয়ের পরে চট্টগ্রাম চলে যাওয়ার কথা ছিল, কিন্তু না গিয়ে এতদিন রিসোর্টে বসে কি করতেছস? আচ্ছা ভালো কথা রিসোর্টে আসস, কিন্তু তোর তো নিজের বাড়ি আছে, তো জামাই নিয়ে নিজের বাড়িতে না থাকে রিসোর্টে এতদিন পরে আসস কেন? দুনিয়া কথা অমুক 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 আমার খানার কাছে গিজ 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 করতেছে যে আমি কি করবো। আমি মানুষের এত প্রশ্নের তাড়নায় পরে বিরক্ত হয়ে না পারে আসতে বাধ্য হয়েছি। আহারে, মানুষ তোমাকে বিরক্ত করছে আর তাই তুমি দৌড় এখানে চলে আসছো রিসোর্টে, না? ঠিক আছে, মানুষ তোমাকে বিরক্ত করছে সেই জন্য তুমি চলে আসছো, এটা আর একটা কারণ আছে। আমার তো মনে হয় এটা ছাড়াও অন্য আর একটা কারণও আছে। অন্য কারণ কি? ওই যে তুমি পদে পদে আমাকে অবিশ্বাস করো, সন্দেহ করো। তুমি চিন্তা করছো আমি এখানে একা একা আছি, যদি এখান থেকে ফালিয়ে যাই সেই জন্য তুমি দৌড়ে চলে আসছো আর কি। খুব ভালো, একেবারে পারফেক্টলি চিন্তা করে ফেলছেন, পাজেলের মতো পাজেল। না নফর, আমি একদম ফালতু কথা বলতেছি না, আমি কিন্তু এখন সিরিয়াস। আমি তোমাকে বলতেছি তুমি আমাকে জাস্ট 3 দিনের জন্য ছুটি দাও, আমি একটু বাড়িতে যাই, আম্মাকে বুঝে বলি, আব্বাকে বুঝে বলি। তোমার থেকে যা খুশি তা করো, আমি আর নাই তোমার তুমি তাক মানা চলে যাবো, এটা তোমার ডিসিশন। এটা কেমন কথা বললো তুমি? দরজা বন্ধ করে বলতেছো ভিতরে আসো? হ্যাঁ, তুমি তো এটা মন থেকে বলো নাই যে, এটা আমি বুঝতে পারতেছি রাগের কথা বলতেছো যে তুমি রাগ করে বলো তো আমি যাবো না, আমি যেতে পারবো? তুমি যদি আমাকে সুন্দর করে আদর্শ ভাব করে আমারে বিদায় দাও তাহলে তো আমি যাবো, তুমি এরকম করে রাগ করে বলো তো আমি যেতে পারবো না, আমি যাবো না। তো আসছো কথা, আমি রাগ করবো কেন? রাগ করলে কি আমি চলে আসছি? তাহলে তো আমার বাড়িতে বসে থাকতাম, আমার কোনো রাগ নেই। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। শামসু ভাই, জগলি একটু ডাকেন না, আমার না ওর জন্য খুবই খারাপ লাগতেছে। হ্যাঁ, ব্যাপারটা বোঝো, আমি মারছি, ও ডাকলে তো মানে আসবে, আসবে না তো দেখি বাবুলের ফোন করে আস কি না। শোনো, ওর মোবাইলের মধ্যে তোমার ওই ভিডিও দৃশ্যটা আমি দেখছি, তোমার সামনে এই ভিডিওর দৃশ্যটা আমি ডিলিট করতে চাই, যাতে কোনোদিন এই ভিডিও নিয়ে কোনো ধরনের কোনো কথা তোমারে বলতে না পারে। এই কাজটার জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। তুমি কোনো কথা বললো না, আমি ফোন করতেছি। এই দেখলো আমি দিল্লি যাই ভাই, ওই ফিলিয়াতে ভিতরে কী করতেছে দিয়ে আসি। আপনার বলো ভাই কী করতেছে ভিতরে, আপনি এটা দেখবেন, আপনার লজ্জা করার মতো নাই দেখতেছি। তুমি কও কি করবে? শোন জগলের তো অনেক মারছি আমি, ও তো আসতে চাইবো না। তাও আর জোর করে তুই ধরে নিয়ে ও কান্দলে আমার কি দোষ? করব মারলে তো কান্দই, জেনুকে আমি কথা দিছি। ভাই ওই যোগ্য তো কোনোভাবে আসতেছে না, ও তো আসবো না মনে হচ্ছে। আসতে যদি না চায় ওর কপালে আরো ভয় আছে, আমি রাখলাম। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।